সোমবার কর্ণাটকের শিবামোগায় নয়া বিমানবন্দর উদ্বোধন করেন মোদী সোমবারই ছিল চারবারের মুখ্যমন্ত্রী ইয়েদুরআ জন্মদিন কর্মসূচিতে তাকে স্বাগত জানিয়ে মোদী বলেন গত পাঁচ দশক ধরে জনতার কাজ করছেন ইয়েদুরাপ্পাজি একটি নির্দিষ্ট মতাদর্শের প্রতি তার দায়বদ্ধতা নিয়ে কাজ করছেন শিবামোগা বিমানবন্দর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আগামী দিনে ভারতের সহস্রাধিক বিমানের প্রয়োজন এবং সেই দিনটি হবে মেড ইন ইন্ডিয়া যাত্রীবাহী বিমানের সেদিন আসতে খুব বেশি দেরি নেই বলেও দাবি প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশের সর্ববৃহৎ বিমান পরিবাহী সংস্থা এয়ার ইন্ডিয়ার দুর্নীতি নিয়ে কংগ্রেসকে ওই দিন নেন প্রধানমন্ত্রী মোদী দু সালের আগে কংগ্রেস জমানোর সময়ই এই ঘটনা ঘটেছিল বলে তোপ দাগেন তিনি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় কর্ণাটকে শিবামোগা অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে বিমানবন্দরে ইতিমধ্যে বিমানবন্দরটিকে কেন্দ্র করে সড়ক ব্যবস্থার বিশেষ উন্নতি করা হয়েছে সব মিলিয়ে শিবামোগা বিমানবন্দরটির ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হবে এবং শিবামোগা সহ মালান্দ অঞ্চলের स्तीर्ण इलाका जोगाजोग सहज हो बोले दावी प्रधानमंत्री हमने तय किया कि हवाई चप्पल पहनने वाला भी हवाई यात्रा कर पाए इसलिए हमने बहुत ही कम कीमत पर हवाई टिकट देने वाली उड़ान योजना शुरू की आज जब मैं देखता हूं कि मेरे कितने ही गरीब भाई बहन पहली बार हवाई जहाज में चढ़ रहे हैं और उससे मुझे बहुत संतोष होता है शिवमोगा का एयरपोर्ट भी अब इसका गवाह बनेगा साथियों नेचर कल्चर और एग्रीकल्चर की धरती शिवमोगा के लिए ये नया एयरपोर्ट এদিন শিবামোগা বিমানবন্দর উদ্বোধন ও জনসভার পর প্যালাগাভিতে একটি রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে নিজস্ব ভঙ্গিতে কালো রঙের খোলা গাড়ির পাদানিতে দাঁড়িয়ে হাত নাড়তে নাড়তে এগিয়ে চলেন তিনি প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে রাস্তার দুপাশে অসংখ্য মানুষের ভিড় হয়েছিল এবং সকলের মুখে একটাই স্লোগান মোদি 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 ब्यूरो रिपोर्ट ई न्यूज़